এবার সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এর কিছুদিন আগেই বিশ্ব রাজনীতিতে ঘটে যায় আলোচিত একটি ঘটনা। এ থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি জবাব হিসেবেই এমন ঘটনা ঘটাচ্ছে উত্তর কোরিয়া? বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। 12 মার্চ রবিবার এ পরীক্ষাটি চালানো হয়। পরবর্তীতে 13 মার্চ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এই তথ্যটি নিশ্চিত করে। KCNA-র প্রতিবেদনে বলা হয়, 12 মার্চ ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে 8.24 ইয়ংগং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। পরবর্তীতে প্রায় 1,500 কিলোমিটার দূরে সাগরে আগে থেকে ঠিক করে রাখা লক্ষ্যবস্তুতে সেগুলো আঘাত হানে। প্রতিবেদনে আরো বলা হয়, এই পরীক্ষাটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে তা সাবমেরিন ইউনিটের আক্রমণ এবং সক্ষমতা যাচাই করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ। তিনি বলেন, এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। এছাড়াও গত 9 মার্চ বৃহস্পতিবার উত্তর কোরিয়া একটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সেটি উৎক্ষেপণের কয়েক ঘন্টা পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর একটি ইউনিটের সামরিক প্রদর্শনী দেখেন। পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। গত বছর দেশটির নেতা কিম জং উন তার দেশের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করার ঘোষণা দেন। এর মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়া দাবি করে আসছে, তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুই আত্মরক্ষার জন্য। এদিকে সম্প্রতি আবারও যৌথ মহড়া শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। স্বভাবতই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া, ফলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে বিশ্ব রাজনীতিতে। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে পিয়ংইয়ং এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। সেই সাথে প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কখনও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছে। তবে উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে ইঙ্গিত দেওয়ার পর থেকে নতুন তদন্ত শুরু হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরকে বিপজ্জনক এলাকায় পরিণত করার ব্যাপার নিয়ে কিম ইয়ো বলেন, প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র বা জাপানের অধীনে নয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, গত 3 মার্চ শুক্রবার দক্ষিণ কোরিয়াতে দেশটির সাথে যৌথ মহড়া চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ দুটি সেখানে তাদের সামরিক শক্তি এবং সক্ষমতা প্রদর্শন করে। মহড়ায় অংশ নেয় আমেরিকার দূরপাল্লার বোমারু বিমান B-1B, দক্ষিণ কোরিয়ার K-16 সহ আরও বেশ কয়েকটি যুদ্ধ বিমান। যৌথ এ মহড়াটিকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে বৃহত্তর প্রতিরোধ হিসেবে অভিহিত করেছে মিত্র দেশ দুটি। পাশাপাশি এর মাধ্যমে তারা পারস্পরিক সামরিক শক্তিমত্তা সম্পর্কে জানতে পারবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। দেশ দুটি যৌথ এ মহড়া প্রতিপক্ষ দেশগুলোকে সংযত হতে প্রভাবিত করবে বলেও বিশ্বাস অনেকের। তাদের সতর্ক করতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন ও সিউল। জানা গেছে, আলোচিত এ মহড়া নতুন রূপ পাবে মার্চ মাসে। গত 3 মার্চ শুক্রবার দুই দেশের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আগামী 13 থেকে 23 মার্চ যৌথ মহড়া পরিচালনা করা হবে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী এই সামরিক মহড়াকে ফ্রিডম শিল্ড হিসেবে অভিহিত করা হয়। এতে প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। উত্তর কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার এমন অবস্থানে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো হতে পারে বড় কোনো কিছুর ইঙ্গিত। গোটা বিশ্বের জন্যই এটি একসময় বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।